আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি টপিকের জন্য। আজকের আমাদের যেটি আলোচনা সেটা হচ্ছে আমরা বাচ্চাদের কোন তেল ব্যবহার করব। আমি মেসেজের উপরে বাচ্চাদের মেসেজের উপরে একটি পর্ব দেখিয়েছি আপনাদের এবং আপনারা অনেক রেসপন্স করেছেন, অনেক ভিউয়ার্স দেখেছেন, অনেকে পজিটিভ রেসপন্স করেছেন, তাদের কমেন্টস দিয়েছেন এবং অনেকে জিজ্ঞেস করছেন স্যার মেসেজ তো করবো কিন্তু কোন তেলটা, আসল জিনিসটা স্যার আপনি ভালো করে বলতে হবে। তা আমি আমার ব্যর্থতা মনে করি, আমি হয়তো ক্লিয়ার করে বলতে পারিনি আপনাদের, সেই জন্যই আজকের বিষয়টা অবতারণা। তো আমরা সবসময় বলি যে বাচ্চাদের যখনই আমাদের কাছে মার আসে বলে স্যার আমার বাচ্চারে তো একটু সরিষার তেল লাগাইছি, দেখেন এই সরিষার তেল লাগানোর ব্যাপারটা আমরা কিন্তু নবজাতকের ক্ষেত্রে আমরা মানা করি, নিষেধ করি। কারণ যখনই সরিষার তেল আপনি লাগাবেন বাচ্চাদের বিভিন্ন র্যাশ, বিভিন্ন রকম সমস্যা, ইচিং এগুলো হতে পারে। তাহলে একদম অ্যাবসলিউটলি যেটা ছোটো বাবু তাদেরকে আমরা মাস্টার্ড অয়েল বা সরিষার তেল আমরা লাগাতে নিষেধ করি। তাহলে কোন তেল দেওয়া যেতে পারে? আমি আমার ভিডিওতে বলেছিলাম যে নারিকেল তেল বা কোকোনাট অয়েল দেওয়ার জন্য। সমস্যা হচ্ছে শীতকালে অনেকে কোকোনাট অয়েলটা দিতে চান না যে ঠান্ডা লাগবে কি না। তো আসলে আমরা বলি যে সবচেয়ে ভালো কোকোনাট অয়েল, কিন্তু ইয়েস আপনি অলিভ অয়েল তেল দিতে পারেন এবং সাথে অ্যালমন্ড অয়েল যেটা বাদাম তেল সেটা আপনি দিতে পারেন। তাহলে আমরা বলবো যে যখন এই যে শীতের শেষ আসছে আপনি অ্যালমন্ড অয়েল অর্ধেক দিলেন, সাথে আপনি একটু অলিভ অয়েল তেল অর্ধেক দিলেন, দুটোকে আপনি মিক্স করে সুন্দর করে বাচ্চার পুরো বডি আপনি ম্যাসেজ করতে থাকবেন। এবং যখন আস্তে আস্তে যে সামনে সামার গরম পড়ে আসছে, যখন গরম পড়তে থাকবে আপনি অলিভ অয়েল তেলটা কমাতে থাকেন। আপনি 1/3 অলিভ অয়েল তেল দিলেন, আপনি 2/3 বা 2/3 অ্যালমন্ড অয়েল বা বাদাম তেল দিলেন বাচ্চার, এটার জন্য অত্যন্ত ভালো হবে। বাচ্চার স্কিন ভালো থাকবে, সুন্দর থাকবে এবং মেসেজিং প্রক্রিয়া তো আমি বলেছি অত্যন্ত জরুরি একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। পুরোটার সময় কিন্তু আপনাকে হাসি মুখে থাকতে হবে, বাচ্চাকে যখন সেটা এনজয় করে, আপনি যখন মুখ হাসি থাকবেন, আপনি যখন এই কাজটা আপনি এনজয় করবেন এবং আপনি নিজে বিশ্বাস করবেন এই মেসেজ করা, এই তেল দেওয়া আমার বাচ্চার জন্য লাভজনক হবে আমরা বলবো, তাহলে সেটা কিন্তু আসলে ফলপ্রসূ হবে। আমি যেমনটি বলেছি বাচ্চাদের নার্ভাস সিস্টেম যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটা কিন্তু আর তৈরি হয় না, কিন্তু আপনি যখন এই তেল দিয়ে মেসেজ করবেন বাচ্চার নার্ভের ইন্টিগ্রেশন যেটা আমরা সিনাপসিস বলি, একটার সাথে আরেকটা যে ইন্টিগ্রেশন হওয়া অত্যন্ত দ্রুত হবে, আপনার বাচ্চা আর গড়পড়তা 2-10 বাবুর চেয়ে অত্যন্ত বুদ্ধি সম্পন্ন হবে, এটা আপনি আসলে এখন বুঝতে পারবেন না, কারণ ইফেক্ট হবে লম্বা। তাহলে আপনি অবশ্যই সঠিকভাবে মেসেজ করবেন আমাদের ওই ভিডিও দেখে এবং আপনি এই তেলটা ব্যবহার করবেন। আমি বললাম কোকোনাট অয়েল, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল আপনি চয়েস করে নিন আপনার মতো করে দিন। আর অবশ্যই সরিষার তেলটা অনেকে পছন্দ করেন, দিতে পছন্দ করেন। আমরা বলি ইয়েস ঠান্ডা কাশির সময় অনেকে মা বাবা বলেন স্যার আমার শাশুড়ি আমার মা তো বলেছেন যে বুকে একটু দিলে ভালো হয়। আমি বলবো আপনি যদি একান্তই সরিষার তেল দিতে চান আপনি 3-4 মাস বয়সের আগে সরিষার তেলটা ইউজ করেন না, 4 মাসের পরে দিন, কারণ ততদিনে বাচ্চাদের স্কিনটা কিছুটা অ্যাডজাস্ট হয়ে যায় বাইরের এনভায়রনমেন্টের সাথে। আপনি একটু ঠান্ডা কাশিতে একটু বুকে দিলেন, তাতে আমরা কোনো দোষ দেখছি না। তো দর্শক আমি মনে করছি যে বাচ্চার মেসেজিং প্রক্রিয়া এবং বাচ্চার সঠিক তেল দিয়ে বাচ্চার মেসেজ করার প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি এবং আপনার এই মেসেজিংটা করুন, নিজে বিশ্বাস করুন, এতে করে আপনার বাচ্চা লাভজনক হবে, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে ইফেক্টিভ একটি মেসেজ বাচ্চাকে দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক দেখার জন্য আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।